একুশে জুলাইয়ে সীমান্ত থেকে সুন্দরবনের সমর্থকেরা। চার উপনির্বাচনে বিপুল পরিমাণ জয়ে বিজেপির তিনটি সিট পুনরায় দখল করল তৃণমূল কংগ্রেস। বাড়তি অক্সিজেন যোগাবে 2026 বিধানসভা নির্বাচনে, তা বলাই বাহুল্য। এর মধ্যে চলতি বছরের একুশে জুলাই শহীদ তর্পণকে সামনে রেখে আগামী বিধানসভা নির্বাচনে বিপুল পরিমাণে জয়ের আশায় বুক বাঁধতে দেখা গেল সীমান্ত থেকে সুন্দরবনের নেতা কর্মী সমর্থকদের। বসিরহাট তৃণমূলের সাংগঠনিক জেলার চেয়ারম্যান সরোজ ব্যানার্জির নেতৃত্বে খোলাপোতা তৃণমূলের দলীয় কার্যালয়ে 10টি ব্লকের সভাপতি, সহসভাপতি, বিধায়ক সহ উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত প্রধানদের নিয়ে এদিন খোলাপোতায় একটি অনুষ্ঠান গৃহে বৈঠক করলেন। উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়ের সাফল্যকে সামনে রেখে দলনেত্রী আগামী দিনে নেতাকর্মী সমর্থকদের উদ্দেশ্যে কি বার্তা দেন, সেই দিকে তাকিয়ে লক্ষাধিক মানুষ। প্রস্তুতি বৈঠক থেকে এমনই বার্তা দিলেন বসিরহাট তৃণমূলের সাংগঠনিক জেলার নেতৃত্বরা। স্বাভাবিকভাবে একুশে জুলাই আমাদের কাছে একটা মিট, একুশে জুলাই আমাদের স্মরণীয় দিন। 1993 সালের এই একুশে জুলাই সারা ভারতবর্ষের বুকে যে আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সংগঠিত হয়েছিল, সেই আন্দোলনের ফসল কিন্তু আই কার্ড। যে আই কার্ডটা যত বিরোধিতাই করুক না কেন নরেন্দ্র মোদীজি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই ফসলটা তাকে কিন্তু এই কার্ডটা পকেটে নিয়ে গিয়ে ভোট দিতে যেতে হয়। সেই ফসলটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেটা তিনি অস্বীকার করতে পারেননি। সেই জায়গায় দাঁড়িয়ে একুশে জুলাই আমরা কলকাতায় আমরা যে শহীদ দিবস করি, সেই শহীদ দিবসে আমরা যাব সাথে নেত্রীর তার ভাটি করছে আমাদেরকে। একুশে জুলাই আমাদেরকে সেখানে আমরা সেলিব্রেট করব। আমরা 29টা মানে যে লোকসভা সিট পেয়েছি, বাংলার মানুষ আমাদেরকে যে 29টা সিট দিয়েছে লোকসভার, সেটাকে আমরা সেলিব্রেট করব। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।